বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, পাঁচটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, সামনে দুটি বারান্দা এবং সামনে অসাধারণ দুটি ঘর সিস্টেম ফোস্টার ডিজাইন বারান্দার উপর দিয়ে বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কিভাবে করা হয়েছে, আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত এবং আমাদের বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং কিভাবে কি রাখা হয়েছে, এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, এ ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব থেকে শুরু করে বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে ড্রয়িং ডিজাইনটি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 39 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 37 ফিট। টোটালি 1443 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে এই বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে 5টি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি করে এবং ডাইন সেটের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট করে এবং মাঝখানের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট এবং বাম সাইডের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে। তো বন্ধুরা সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনির সাইজটা রাখা হয়েছে 11 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি একটি ব্যালকনি এবং 11 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি করে আরও একটি ব্যালকনি। তো বন্ধুরা আমাদের সিঁড়িরুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট করে এবং সিঁড়িরুম দিয়ে আপনারা প্রবেশ করলেই ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 21 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একটি কিচেন রাখা হয়েছে। তো কিচেনটার সাইজ রাখা হয়েছে 8 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 2 ইঞ্চি করে এবং 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘণ্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো এবং আমাদের চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সামনের বেডরুমটি। তো সামনের বেডরুমটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো সামনের বেডরুমের পরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কমন টয়লেট। তো আমাদের কমন টয়লেট একটু বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তো আমাদের কমন টয়লেটের মধ্যে টাইলস করা হবে বিধায় এখনও আমাদের প্লাস্টারটা করা হয়নি।
তো ইনশাআল্লাহ আপনারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিনই আপনাদের মাঝে নিত্য নতুন বাড়ির ভিডিও নিয়ে হাজির হই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি বেডরুম, এটা ভিতরের পিছনের বেডরুমটি। তো আমাদের এই বেডরুমটার মধ্যে একটি আলাদা প্রবেশপথ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম সুন্দর করে পাঁচ বেডরুমের একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংগুলো খুব ভালো বা সুন্দর করে করা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িটি দক্ষ মিস্ত্রি দ্বারা করাতে, যাতে করে আপনাদের বাড়ির কাজগুলো খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝখানের আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজটাও আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্যে দেখেছেন। তো আমাদের এই বেডরুমটার মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ভিতরের বেডরুমগুলোর মধ্যে এরকম শেলফ বা তাক ঢালাই করতে পারেন। আর বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ি করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার অথবা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এবং বাড়ির ড্রয়িংটি করালে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে আপনাদের বাড়ির কত টাকা খরচ হবে তার একটি 19-20 হলেও একটি একরের হিসাব পেয়ে যাবেন, এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরে পানি দেওয়া আছে, আমাদের কিছুদিনের দু একদিন আগে আমাদের ফ্লোরটি ঢালাই করা হয়েছে। তো আপনারাও আপনাদের বাড়ির যেখানেই কাজ হোক না কেন, সেটা প্লাস্টার, ঘাটনি অথবা ঢালাই, যেই কাজই হোক না কেন, আপনারা চেষ্টা করবেন সকাল বিকাল টানা 21 দিন পানি দেওয়ার জন্য, যাতে করে আপনাদের বাড়িটা অনেক মজবুত বা টেকসই হয়। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম অল্প খরচের মধ্যে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো আপনারা চাইলে এই ড্রয়িংটি দেখে এই ড্রয়িংটি পছন্দ হলে বা এই ডিজাইনটি পছন্দ হলে আপনারা এই ডিজাইন অনুযায়ী আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনগুলো করাতে পারেন, আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে হাতে হাতেও সংগ্রহ করে নিতে পারবেন। তো ড্রয়িং ডিজাইন করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা আপনারাও এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন, মাত্র 1443 স্কোয়ার ফিট জায়গা থাকলে আপনারাও আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 11,36,000 টাকা লেবার খরচ ছাড়া। তো আপনারাও 11 লক্ষ থেকে 11,50,000 টাকা হলে আপনাদের বাড়ির কাজ এতটুক পর্যন্ত করে নিতে পারবেন। তো আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হবে 20-21 লক্ষ টাকা। তো ইনশাল্লাহ 20-21 লক্ষ টাকার মধ্যে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। আর আমাদের এই বাড়িটির বাজেট ছিল 20 লক্ষ টাকা। তো ইনশাল্লাহ আশা করছি আমরা 20 লক্ষ টাকার মধ্যে পুরো বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করব, টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সব কিছু সহ। তো বন্ধুরা আপনারা চাইলে আরও অল্প খরচের মধ্যে আপনাদের বাড়িটি সেম ডিজাইনে নির্মাণ করে নিতে পারবেন। তো আমাদের এই বাড়িটিতে বেশি খরচ হওয়ার 2-3টি কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের এই বাড়িটির মাটি গুণাগুণ ছিল খারাপ, যার জন্য আমাদের এই বাড়ির বেসটা আমরা 5 ফিট বাই 5 ফিট করে দিয়েছি। মূলত একতলা বাড়ির বেস 5 ফিট বাই 5 ফিট করে দেওয়া লাগে না, তো যেহেতু আমাদের মাটির দুর্বল সেজন্য আমরা 5 ফিট বাই 5 ফিট করে রেখেছি। তারপরে আমাদের এখানে বন্যার পানি উঠে বিদায় আমরা আমাদের ভিটটি 2.5 ফিট উচ্চতা রেখেছি। সব মিলিয়ে আমাদের বেশি খরচ হয়েছে। তো আপনারা চাইলে অল্প খরচের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।